তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা উচ্চ মাধ্যমিকের পর একটি অন্যতম সেরা কোর্সের ভিডিও নিয়ে চলে এসেছি, যেই কোর্সটির নাম হচ্ছে ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট বা ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এই কোর্সটি এক বছরে সাধারণত হয়ে থাকে এবং এই কোর্সটি করার পর আপনারা বিভিন্ন গভর্নমেন্ট জবের এলিজিবল হয়ে যাবেন এবং হাই স্যালারি একটি গভর্নমেন্ট জবের জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন। সো এই কোর্সটির সমস্ত কিছু ডিটেলস জানাবো, কত বছরের কোর্স, কেমন ফিস লাগে, কলকাতার সেরা কলেজ, সমস্ত কিছু জানাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনার মিস না হয়। সো চলুন শুরু করা যাক আজকে। সো বন্ধুরা, আমি একটি ওয়েবসাইটে চলে এসেছি, যেই ওয়েবসাইটটির নাম হচ্ছে টার্গেট স্টাডি এডুকেশন নলেজ অ্যান্ড কেয়ার, যেখানে সমস্ত কোর্স, মেডিকেল কোর্স, নার্সিং, সমস্ত কিছু আলোচনা করা হয় এই কোর্স এই ওয়েবসাইটটিতে। সো এই ওয়েবসাইটে আমি দেখে নেবো এবং বলবো যে তোমরা ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট যে কোর্সটি বললাম, সেই কোর্সটির সমস্ত ডিটেলস এবং কোন কলেজ বেস্ট হবে সেই সমস্ত কিছু জানাবো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট বা DHA, যেটা ডিউরেশন এক বছরের, লেভেল হচ্ছে ডিপ্লোমা আফটার 10+2, HS-এর পর করতে পারবে, টাইপ হচ্ছে ডিপ্লোমা কোর্স, এলিজিবিলিটি হচ্ছে HS-পাস বা 10+2, যে কোনো বোর্ড থেকে হতে হবে। সো এখানে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট ইজ এ 12 স্ট্যান্ডার্ড মেডিকেল নার্সিং কোর্স। দিস কোর্স ইজ ডিজাইন টু প্রিপেয়ার হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট উইথ বেসিক নলেজ অফ পেশেন্ট কেয়ার অ্যান্ড স্কিল অ্যালং উইথ দ্য প্রোভিনিং বেসিক কেয়ার। এখানে যে এই কোর্সটির যেই ডিটেলসটি সেইটা বলে দিয়েছে, একটু পজ করে দেখে নেবে, আমি সবটা পড়ছি না, এখানে শুধুমাত্র বলে দিয়েছে যেটা ভিডিওই বললাম যে এই যে বেসিক যে কী নিয়ে এই কোর্সটি হবে সেটার ভূমিকা দিয়ে দিয়েছে। সো এখানে এলিজিবিলিটি দ্বার দিয়ে দিয়েছে, তোমাদের 10+2 হতে হবে যে কোনো বোর্ড থেকে, ফিমেল আর মেল মানে ছেলে মেয়ে করতে পারবে এই কোর্সটি, তাদের 17 বছর অবশ্যই হতে হবে, তার নিচে হলে এই কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন না। গ্র্যাজুয়েশন ক্যান অলসো অ্যাপ্লাই ফর দি ইস ডিপ্লোমা কোর্স, তার মানে গ্র্যাজুয়েশন যারা করে ফেলেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটি 12 পাস হলেও হবে বা গ্র্যাজুয়েশনের পরও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে ডিপ্লোমেন সিলেবাসটা দিয়েছে, ফার্স্ট সেমের সিলেবাস দেখতে পাচ্ছ, সাবজেক্ট এবং সিলেবাসটা দিয়ে দিয়েছে, এখানে সেকেন্ড সেমের দিয়ে দিয়েছে। সো কলেজগুলো দিয়ে দিয়েছে এখানে, মানে ইন্ডিয়ার নাম্বার 1 কলেজগুলো দিয়েছে, আমি কলকাতার কলেজগুলো দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে কেয়ারের যে এগুলো দিয়ে দিয়েছে কী করতে হবে, এখানে দেখো এমপ্লয়মেন্ট মানে কোথায় তোমাদের এই কোর্সটির পর নিয়োগ হতে পারে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট হসপিটাল, হসপিটালে নিয়োগ হয়, হেলথ অ্যাডভাইসার প্রোগ্রাম, হেলথ ক্লাব, হেলথ ফুড শপ, মানে মেডিকেল রিলেটিভ বা হেলথ রিলেটিভ যে প্রতিষ্ঠান বা যে কলেজ বা স্কুল বা হসপিটাল যেখানেই হোক না, যেখানে হেলথ রিলেটিভ থাকবে সেইখানে তোমাদের এখানে নিয়োগ হতে পারে বা নিয়োগ হতে পারো তোমরা। এখানে দেখতে পাচ্ছ জব টাইপ, যে জবের যে টাইপগুলো সেগুলো কেমন হবে, অ্যাডমিনিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রার ক্লেম ম্যানেজার, কুক ম্যানেজার, এগুলো সব ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট এই ধরনেরই নিয়োগ হবে, কারণ এটি কোর্সই বলা আছে ডিপ্লোমা ইন হেলথ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টে নিয়োগ হতে পারবে তোমরা। অ্যাসিস্ট্যান্ট মানে তোমরা, আর বিস্তারিত ভালোভাবে বলছি না আমি, জানো তোমরা এখানে কলেজ যেগুলি ইন্ডিয়ার নাম্বার 1 কলেজ সেগুলি দিয়ে দিয়েছে, গুজরাটে আছে, পাঞ্জাবে আছে, তামিলনাড়ুতে আছে, এছাড়াও আমাদের কলকাতা। তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশন প্রসেসটা দিয়ে দিয়েছে, কিছু কলেজ যেগুলো বেস্ট কলেজ, যেগুলো তোমাদের দেখালাম ইন্ডিয়ার কিছু ভালো কলেজ বা বেস্ট কলেজগুলি, সেগুলিতে একটি ইন্টারভিউ বা টেস্ট মানে একটি এক্সাম হয়, তারপরে তোমাদের এন্ট্রি যেটা পরীক্ষা বা প্রবেশ পরীক্ষা বলে সেটি নেয়, কিন্তু কিছু কলেজ আছে এখানে যেটা বলেছে, কিছু কলেজ আছে যেখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় তোমাদের যে HS-এর নাম্বারের ভিত্তিতেও নেওয়া হয়, যেগুলি কলকাতাতেও আমি দেখে দেবো সেই কলেজগুলি যেগুলিতে তোমাদের অ্যাডমিশন ডাইরেক্ট হয়ে যাবে, আর কিছু যে কলেজগুলি আমি একটু আগে দেখালাম সেই কলেজগুলিতে তোমাদের টেস্ট বা এক্সাম বা ইন্টারভিউ হবে। সো এখানে ফিসটা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অর সেলফ ফাইন্যান্স যে কলেজগুলি রয়েছে সেগুলিতে তোমাদের এই যে টিউশন ফিস নেওয়া হয়, শুধুমাত্র গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র টিউশন ফিসটাই নেয়, তোমরা জানো হয়তো সেটা 25-40 হাজারের মধ্যে হয়ে থাকে। কলকাতার যে প্রাইভেট কলেজগুলি আমি যতটা জানি 50-60 হাজার টাকা নেয় এই কোর্সটির জন্য, আর এই কোর্সটি সবথেকে ভালো কোর্স আর এই কোর্সটি তোমরা
25 থেকে 30 হাজারে, যেটা এখানে 25 থেকে 40 বলেছে, এটি হচ্ছে গভর্নমেন্ট কলেজে। আর প্রাইভেট কলেজে কিন্তু এর থেকে বেশি নেবে। সো এখানে সিলেবাসটি দিয়ে দিয়েছে, যেটা আগে আমি দেখালাম, আর কেরিয়ার পারপাস যেখানে নিয়োগ হবে এটাও তোমাদের দেখে দিয়েছি অলরেডি। মানে স্যালারিটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমরা জব পাবো কিন্তু স্যালারি কেমন হবে, এখানে 12 থেকে 15 হাজার পার মান্থ হয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে স্টার্টিং স্যালারি দিয়েছে, অ্যাভারেজ স্যালারি তোমাদের 30 থেকে 40 হাজারের মধ্যে হয়। তো বন্ধুরা, আমি আরেকটি ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে তোমাদের বেস্ট কলেজ, যে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, যে ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্টের কোর্সের কলকাতার বেস্ট কলেজগুলি নিয়ে একটি আমি ওয়েবসাইটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ NSHM নলেজ ক্যাম্পাস কলকাতা, এখানে BBA কোর্সও হয়, এছাড়াও ম্যানেজমেন্টের বিভিন্ন কোর্স হয়, এছাড়াও তোমাদের ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্টের কোর্সটিও হয় এখানে। সো এখানে আরেকটি দেখতে পাচ্ছ, ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট, কোন এখানে ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট হয়, এছাড়াও হসপিটাল অ্যাসিস্ট্যান্টেরও কোর্স হয়। এখানে আরেকটি দেখছো, কলেজগুলি পজ করে দেখে নেবে, এবং এই কলেজগুলিতে ভর্তি হওয়ার আগে তোমরা অবশ্যই, যেটা কেউ করে না ভিডিও দেখেই চলে যায়, তোমরা একটু খোঁজ নেবে। কারণ আমি এই ভিডিওতে এই কলেজগুলি বেস্ট বলছি, কিন্তু তোমাদেরও একটু খোঁজ নিতে হবে। আমার এক্সপিরিয়েন্স অনুসারে এই কলেজগুলি ভালো, কিন্তু অনেক সময় হয় না, যে যারা কলেজে ভেতরে থাকে বা কলেজে যারা স্টাডি করে তারাই একমাত্র জানতে পারে যে কোন কলেজ ভালো, আর কোন কলেজে পড়াশোনা একদমই হয় না, কোনো স্কিল শেখানো হয় না। সো তোমরা যদি কেউ পাশাপাশি করে বা যদি না করে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিছু ফ্রেন্ড আছে যারা এই ডিপ্লোমা ইন হসপিটাল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি করছে, তাদের সাথেও আমি জিজ্ঞেস করে তোমাদের বলে দেবো। আর যদি তোমাদের থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করে নেবে, এছাড়াও গুগলেও সার্চ করে দেখে নিতে পারো তোমরা। এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি কলকাতা, এখানে ফিসটা একটু বেশি, 2,31,000 টাকা নিচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে কেরিয়ার 360 ডিগ্রি ওয়েবসাইট, যেখানে আমি ওপেন হয়েছি কলেজগুলি দেখানো, এখান থেকেও সরাসরি তোমরা এই কোর্সগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটু পজ করে দেখে নেবে, সবগুলো বলছি না কলেজগুলো, মানে বহু কলেজ আছে কলকাতাতে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কলকাতা, এখানেও হয়। এই কলেজগুলো মোটামুটি ভালো কলেজ একটা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই ধরনের কেরিয়ার রিলেটিভ এবং জব রিলেটিভ এবং বিভিন্ন কোর্সের আমি এখানে ভিডিও দিয়ে থাকি। সো সেই সমস্ত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এইটুকু। We'll be right back.